আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নূর টেলিকম টু বি ইউটিউব চ্যানেল থেকে। আমি নূরজামান, আপনাদের কাছে আজকে জেড স্যামসংয়ের জেড 15 মোবাইলটি এক টেকনিশিয়ান ভাই পাঠাইছে। মোবাইলটা হচ্ছে গিয়ে আপনার শুধু এখানে একটা লাইট ব্লিঙ্ক করে আর কিছু না, সেটা অটোমেটিক ডেড হয়ে গেছে। তো যখন এই সেটটা ডেড হয়ে গেছে অটোমেটিকভাবে, তখন আমি ফ্ল্যাশ করার চেষ্টা করছি, ফ্ল্যাশ কোনোভাবে নিচ্ছে না। তো এইটার যেই স্টোরেজ আইসি আছে, আইসিটা আমি তুললাম, তুলে আমাদের এই বক্সে যখন লাগানো হয়েছে তখন আমি ইনফরমেশন দেখলাম মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু এটার আপনার ডাম ফাইলের পার্টিশনটা একটু সমস্যা ছিল। তো এখন হচ্ছে আমি আবার নতুন করে আমার প্রোগ্রামটি করতেছি। তো আমি ইনশাআল্লাহ প্রোগ্রামটি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি আবার কী থেকে কী করা লাগবে। তো প্রথমত এটার সম্পূর্ণ ব্যাকআপ রাখতে হবে আমাদের, ব্যাকআপ রাখার পর আমরা বিস্তারিত আবার পরবর্তীতে দেখাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামের কাজটি সম্পূর্ণ হইল। আসলে প্রোগ্রামের কাজগুলি করতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়, কারণ এটার সিকিউরিটি ফাইল অনেক আদার্স অনেক কিছু ব্যাকআপ করে রাখতে হয়, আবার এটার রাইট করতে হয়। তো ওভারঅল আর কি সব মিলায় একটু সময়ের ব্যাপার। তো আমাদের আল্লাহর রহমতে প্রোগ্রামের কাজটি সম্পূর্ণ হয়েছে সুন্দর। এখন আমরা এই আইসিটা খুলে রিবোলিং করবো, রিবোলিং করে মোবাইলটা বসানোর পর বাকিটা ইনশাআল্লাহ আমরা আবার দেখব। তো আমাদের আইসি রিবোলিং করা শেষ, তো আমরা এই আইসিটা বসাবো। বসানোর আগে আমরা হালকা একটু হিট দিয়ে নিব, যাতে আমাদের আইসিটা সুন্দর করে বসে, অল্পের মধ্যে অল্প হিটের মধ্যে সুন্দর করে ধুয়ে নেয়। তার সাথে সাথে আমরা এই যে দিকটা দেখব, বক্সিটা বসাই নেব। নির্দিষ্ট বক্সে দিকে আমরা বসাই নিব, বসানোর পর আমরা এখন হিট দিব। আমাদের আইসিটা লাগানো শেষ, আমরা এটা একটু ঠান্ডার জন্য সময় দিব। আমরা মাদারবোর্ডটা ক্লিন করে নিব। আমাদের আইসি লাগানোর কাজটি শেষ, আমরা এখন মোবাইলটা ফিটিং করে ফেলবো, কারণ আমাদের আইসির প্রোগ্রাম করা শেষ। এখন যদি কোনো ক্ষেত্রে রান না করে তাহলে এটা আমরা খালি জাস্ট ফ্ল্যাশ করবো, তাতেই হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, আমাদের সেটটা পারফেক্টভাবে রান করেছে, আল্লাহর অসীম মেহরবান। এই মোবাইলটি প্রথমত ছিল হচ্ছে কি আপনার ডেট ছিল, যে টেকনিশিয়ান ভাই আপনার এটা আমাকে ডেট অবস্থায় দিয়েছে, সে ফ্ল্যাশ করার চেষ্টা করছে, রানিং হয়নি। তো আজকে আমরা জেড 15 একটি মোবাইল কিভাবে কাজ করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। এই মোবাইলটি ডেট ছিল, এটা শুধু লাল একটি লোগো এসে দাঁড়িয়ে থাকতো,
জেড 15 আমরা এটা আইসিটা ওপেন করে বক্সে লাগিয়ে প্রোগ্রাম করে এটা প্রোগ্রাম করা লাগছে আমার পুরা তার সাথে সাথে আমাদের এটার ফাইলও দেওয়া লাগছে এখানে ফাইল রাখা আছে আমাদের জেড 15 মানে ওভারঅল সব কিছু মিলায় আমাদের কাজটা করা লাগছে তো সেক্ষেত্রে আমাদের এই কাজটি সাকসেস হয়েছে আপনাদের ডাইরেক্ট দেখালাম তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ